কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের কারণে পোষা প্রাণীদের নিয়ে নিরাপদে দেশে ফিরে আসা কার্যত অসম্ভবই হয়ে পড়েছিল। তাও যুক্তরাজ্যের প্রশাসনের সঙ্গে লাগাতার লড়াই ঝগড়া করে 200 পোষা প্রাণীদের নিয়ে মানে সঙ্গে নিয়ে সুস্থ স্বাভাবিক অবস্থায় রবিবার সকালে যুক্তরাজ্যে ফিরেছেন পল ফ্যান ফার্দিং। কিন্তু বিপদ এখনও কাটেনি। ব্রিটেনের সংবাদ মাধ্যম সূত্রে খবর, আফগানিস্তান থেকে আসা ওইসব কুকুর বিড়ালের শরীরে যদি রোগ ধরা পড়ে তাহলে ব্রিটেনের নিয়ম মেনে তাদেরকে মেরে ফেলা হবে। আফগানিস্তান থেকে আনা 200 পোষা প্রাণীদের সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি S M Masum। ফার্দিং একসময় ব্রিটেনের রয়্যাল মেরিন কোরের সদস্য ছিলেন। সেনা জীবনের একটা বড় বড় সময় তিনি কাটিয়েছেন আফগানিস্তানে। পরবর্তীকালে কাবুলে ফিরে এসে নৌজাদ নামের একটি পশুশালা মানে পশু পাক পশু পাল মানে পালন করার জন্য একটি প্রতিষ্ঠান খুলেছিলেন। চলতি মাসে মাঝামাঝি তালেবানদের হাতে গনি সরকার উৎখাত হওয়ার পরই রাস্তার পোষা প্রাণীদের নিয়ে দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছিলেন ফার্দিং। কিন্তু নিজেও জানতেন কাজটি সহজ নয়। তালেবানি শাসন থেকে বাঁচতে তখন আফগানিস্তান ছাড়ার জন্য মানুষের মধ্যে হিড়িক পড়ে গিয়েছে। সেখানে পোষা প্রাণীকে নিয়ে আসার সম্ভব নয়, কিন্তু তবুও হাল না ছেড়ে ব্রিটেনের বন্ধুদের সাহায্য নিয়ে নেট মাধ্যমে নিজ দেশের প্রশাসনের উপর চাপ বাড়াতে শুরু করেন ফার্দিং। তখনও প্রচুর নাগরিক কাবুল বিমানবন্দরে আটকে থাকায় ফার্দিংয়ের ফিরে আসার ব্যবস্থা হলেও ওই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তার পোষা প্রাণীদের দায়িত্ব নিতে রাজি ছিল না ব্রিটিশ সরকার। তবে ফার্দিং স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন প্রাণীদের ফেলে কাবুল ছাড়বেন না তিনি। চাপের মুখে পড়েই তার দাবি মানতে কার্যত বাধ্য হয়েছিল ব্রিটিশ প্রশাসন। ব্যবস্থাও হয়ে গিয়েছিল ওই প্রাণীদের নিয়ে কাবুল বিমানবন্দরে চলে এসেছিলেন ফার্দিং। কিন্তু তারপরই লাগাতার দুটি বিস্ফোরণ হয় বিমানবন্দরে, শতাধিক মানুষের মৃত্যু হয়। সুরক্ষিত অবস্থায় পোষা প্রাণীদের নিয়ে ফার্দিংয়ের দেশে ফেরার পরিকল্পনা তখন একবারেই নষ্ট হতে চলেছিল। তিনি লাগাতার ফোন করতে থাকেন ব্রিটেনের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেসকে। ওয়ালেসের বিশেষ উপদেষ্টা পিটার কোয়ান্টিনকে নাকি গালিগালাজও করেছিলেন ফার্দিং। এখন তা নিজেই জানিয়েছেন কোয়ান্টিন। শেষমেশ বাধ্য হয়ে ফার্দিংয়ের জন্য কার্গো বিমান পাঠাতে হয়েছিল ওয়ালেসকে। পোষা প্রাণীদের সঙ্গে নিয়ে দেশে ফিরে এলেও ফার্দিং তাদের নিজের কাছে এখন রাখতে পারবেন কিনা, এখন এই প্রশ্ন নিয়ে নেট মাধ্যমে তুলপার চলছে। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যে আফগানিস্তান থেকে 200 পোষা প্রাণী নিয়ে আসা একজন ব্রিটিশ নাগরিক বা ব্রিটিশ সৈন্যের বিস্তারিত তথ্য। যুক্তরাজ্য সহ এমন সব গুরুত্বপূর্ণ এবং মজার তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে সাথে থাকুন। ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।